কুকুর, ডগো, কুত্তা মানুষের বেস্ট ফ্রেন্ড, মানুষের সবচেয়ে অনুগত এবং লয়াল ফ্রেন্ড। বাংলাদেশে যে কোনো কুকুরকে আপনি যদি জ্যাকি বলে ডাক দেন অথবা টমি বলে ডাক দেন তাহলে সে আপনার কাছে আসবে, লেজ লাড়াতে থাকবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। বাংলাদেশের 95% স্ট্রে ডগের নিক নেম হচ্ছে জ্যাকি অথবা টমি। কুকুর হচ্ছে প্রধানত মাছ এবং বিড়ালের পরেই পৃথিবীতে সবচেয়ে বেশি গৃহপালিত পোষা প্রাণী। বাংলাদেশে কুকুর পালার তেমন একটা ট্রেন্ড না থাকলেও পৃথিবীর উন্নত সবগুলো দেশেই প্রত্যেকটা বাসায় একটা কুকুর থাকবেই, সে তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই তাদের সাথে থাকে। পার্সোনালি আমারও কুকুর খুব প্রিয় একটা প্রাণী। আমি ক্যাট পার্সন হলেও আমি কুকুরকেও ভালোবাসি। অনেকে মনে করে যে ক্যাট পার্সন দেখে কুকুর হেট করে, ডগ পার্সন দেখে বিড়াল হেট করে, আমার ক্ষেত্রে এরকম না। আমি কুকুর বিড়াল দুইটাকেই অনেক বেশি ভালোবাসি, বিড়ালকে একটু বেশি ভালোবাসি, কারণ কুকুরকে আমার মনে হয় যে দূর থেকে ভালোবাসতে ভালো লাগে। এছাড়া জীবনে আমি দুইবার কুকুরের দরণীয় খেয়েছি, সো এক্সপিরিয়েন্সটা বুঝতেই পারছেন। সো মানুষের বেস্ট ফ্রেন্ড দ্য গুড বয়, কেউ দেখতে কিউট, কেউ একটু নির্বোধ, কেউ আকার অনেক বড়, আবার কেউ একেবারেই ছোট, কিন্তু আপনি জানেন কি, তারা সবাই হচ্ছে প্রাচীন কিছু নেকড়ের বংশধর। জি, আপনার ফ্লাফি লাভেবল যে ডগোটা আছে সে এক সময় ছিল মাংসাশী এক ভয়ঙ্কর জন্তু, কিন্তু কিভাবে কিভাবে এটা হয়ে গেল এটা কিংবা এটা, এই বিশাল বিবর্তনটি রাতারাতি হয়েছে এমনটা ভাবলে ভুল হবে। কুকুরের বিবর্তন এবং গৃহপালিত পশু হওয়ার এই সময়সীমার বয়স হচ্ছে কয়েক লক্ষ বছর। কিভাবে নেকড়ে থেকে কুকুরের উৎপত্তি হলো সেটা বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে নেকড়ের পৈতৃক বংশ বা অ্যানসেস্ট্রাল লাইনেজ। মনে রাখবেন, নেকড়ের বিবর্তনের পেছনে অনেক থিওরি রয়েছে এবং কিভাবে কুকুর ওই প্যাকগুলোর শাখা থেকে আলাদা হয়ে গিয়েছে, তাই এই ভিডিওটিতে আমি সবচেয়ে কমন থিওরিটি আলোচনা করব। কুকুরের প্রথম বংশবিস্তার হয়েছিল আজ থেকে প্রায় 40 লক্ষ বছর আগে, যখন পৃথিবীতে ঘুরে বেড়াতো ক্যানিস লেপোফেগাস নামের এক জাতের নেকড়ে। তাদের বসবাস ছিল মূলত উত্তর আমেরিকায়, তাদের খাবার ছিল খরগোশ এবং অন্যান্য ছোট ছোট জীব। এই ক্যানিস লেপোফেগাসই হচ্ছে নেকড়ে এবং কয়োটের পূর্বপুরুষ। এর প্রায় 20-30 লক্ষ বছর পরে ক্যানিস লেপোফেগাস তিনটি নতুন প্রজাতিতে বিভক্ত হয়ে যায়। প্রথমটি হচ্ছে ক্যানিস প্রিসকোলেট্রান্স, এগুলো হচ্ছে তুলনামূলক বড় বাল্কি নেকড়ে যেগুলো উত্তর আমেরিকার 25 লক্ষ বছর আগে চলাচল করত। এই নেকড়েটি ছিল ডায়ারউলফের দূরবর্তী পূর্বপুরুষ, যেটি আপনি গেম অফ থ্রোনস দেখলে বুঝতে পারবেন। দ্বিতীয় প্রজাতির নেকড়েটির নাম ক্যানিস লেট্রান্স, যেটাকে আমরা সাধারণ কায়োটি বলে থাকি। কায়োটি হচ্ছে ছোট আকৃতির নেকড়ে যেগুলোর অস্তিত্ব আজও আছে উত্তর আমেরিকায়। বিজ্ঞানীরা ধারণা করেন কায়োটির প্রথম আবির্ভাব ঘটে প্রায় 10 লক্ষ বছর আগে। তৃতীয় প্রজাতিটির নাম হচ্ছে ক্যানিস এট্রাস্কাস। কুকুরের পূর্বপুরুষ বের করার ক্ষেত্রে এই প্রজাতিটির প্রতি মনোযোগ দিতে হবে, কারণ থিওরি অনুযায়ী এটি হচ্ছে কুকুরের দূরবর্তী আত্মীয়। এগুলো ছিল সবসময় ছোট আকৃতির নেকড়ে, প্রায় 18 লক্ষ বছর পূর্বে এদের আবির্ভাব ঘটে, এবং এর প্রায় 10 লক্ষ বছর পরে এটি থেকে আরেকটি প্রজাতির উদ্ভব ঘটে যেটির নাম হচ্ছে ক্যানিস মসবাচেনসিস, যেটা হচ্ছে কুকুর লাল নেকড়ে এবং ধূসর নেকড়ের পূর্বপুরুষ। এটার বসবাস ছিল প্রধানত ইউরেশিয়া অঞ্চল অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী এলাকায়। একটি থিওরি অনুযায়ী আইস এজ বা বরফ যুগের সময় ক্যানিস মসবাচেনসিস এর একটি দল হাঁটতে হাঁটতে উত্তর আমেরিকা পর্যন্ত চলে যায় এবং সেখানে আটকে যায়। বরফ যুগ শেষ হওয়ার পরে তাদের থেকেই পরবর্তীতে বিবর্তিত হয়ে লাল নেকড়ে বা রেড উলফ এসেছে প্রায় 3 লক্ষ বছর আগে। আর ইউরেশিয়া অঞ্চলে যেসব নেকড়ে ছিল সেগুলো বিবর্তিত হয়ে ধূসর নেকড়ে বা গ্রে উলফ হয়েছিল প্রায় 6 লক্ষ বছর আগে। এগুলো ইভেন্চুয়ালি উত্তর আমেরিকায় চলে গেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন গৃহপালিত কুকুরটি পালা হয়েছিল বা পোষা হয়েছিল আজ থেকে প্রায় 36,000 বছর আগে। কিছু থিওরি অনুযায়ী কুকুর হচ্ছে ডিরেক্টলি গ্রে উলফ বা ধূসর নেকড়ে এর বংশধর, আবার কিছু থিওরি অনুযায়ী গ্রে উলফকে ধরা হয় কুকুরের বোন হিসেবে। এখন নেকড়ে বা কুকুর কিভাবে গৃহপালিত করা হলো এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয় যে প্রাচীনকালে মানুষ যখন হান্টার গেদারার ছিল তখন মানুষ শিকারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় চলাফেরা করত, তখন তাদের পিছে কিছু কিছু নেকড়ে ঘোরাফেরা করত, কারণ মানুষ যখন যেই শিকারগুলো করত সেই শিকারগুলোর উচ্ছিষ্টগুলো ওই নেকড়েগুলো যাতে খেতে পারে বা খাবারের জন্য মানুষের পিছে পিছে তারা ঘোরাঘুরি করত। এভাবে নেকড়েগুলো একসময় বুঝতে পারে যে মানুষ যেখানে থাকে এর আশেপাশে যদি নেকড়েগুলো বসবাস করে তাহলে তাদের খাবারের যোগান পাওয়া অনেক বেশি সহজ, কারণ মানুষের উচ্ছিষ্টগুলোই তারা খেতে পারছে, তাদেরকে আর আলাদা করে শিকার করতে হচ্ছে না। এর ফলে দেখা গেল মানুষ যেখানে বসতি গড়ে তুলছে বা বাসা বাড়ি গড়ে তুলছে নেকড়েগুলো এর আশেপাশে কোনো একটা জায়গায় লুকিয়ে থাকতো বা আস্তানা করে থাকতো। ধীরে ধীরে এভাবে তারা মানুষের খুব কাছাকাছি এসে পড়ে এবং একটা পর্যায়ে দেখা যায় যে মানুষ এবং নেকড়ে একই সাথে খাবার দাবার খাচ্ছে এবং মানুষ নেকড়েগুলোকে তখন পোষ মানিয়ে ফেলে যাতে মানুষ নেকড়েগুলোকে ব্যবহার করতে পারে শিকারের ক্ষেত্রে। দেখা যেত মানুষ এবং নেকড়ে একসাথে শিকারে যেত, নেকড়েটা শিকার করে আনতো এবং মানুষ সেটা খেত এবং নেকড়েটাকেও এটা থেকে ভাগ দিত। এভাবে প্রথম নেকড়েগুলো মানুষের প্রথম গৃহপালিত বা পোষা প্রাণী হিসেবে হয়, তখন থেকে আসলে কুকুরের উৎপত্তি।
এছাড়া একটা থিওরি হচ্ছে একই সময় কুকুরকে পোষ পালন হয়েছে এরকম কিছু না, পৃথিবীর বিভিন্ন প্রান্তে একাধিকবার কুকুরকে পোষ পালানো হয়েছে। কেউ বলে প্রথম পোষা কুকুর ছিল উত্তর আমেরিকায়, কেউ বলে এশিয়াতে, কেউ বলে মধ্যপ্রাচ্যে। যেভাবেই হোক না কেন, তারা ইভেন্সুয়ালি পোষা প্রাণী হয়েছিল এবং জেনেটিক্যালি ব্রিড করে আরও অনেক নতুন প্রজাতি বানানো হয়েছে। এখন পৃথিবীতে 340 প্রজাতির কুকুর রয়েছে। আপনার মনে আসতে পারে যে এতগুলো প্রজাতি কেন হলো বা এতগুলো প্রজাতি কেন বানানো হলো। এটার উত্তর হচ্ছে স্বভাব বা চরিত্র অনুযায়ী শ্রেণীবিভাগ করে ব্রিডিং করানো হয়েছে কুকুরগুলোতে, যাতে এক একটা প্রজাতি এক একটা কাজে আসে। যেমন আপনি যদি একজন শিকারী হন, তাহলে আপনার এমন একটা কুকুর দরকার যেটার অসাধারণ গন্ধ শোনার বা স্মেলিং পাওয়ার রয়েছে, আবার যেটার সহ্য ক্ষমতা এবং সহনশীলতাও বেশি। এই দুই শ্রেণীর একটা কুকুরকে যদি একসাথে করে ব্রিডিং করে যে কুকুরটাকে পাওয়া যাবে, সেটাই আপনার বেস্ট হান্টিং পার্টনার হতে পারে। এইভাবেই হাজার হাজার বছর ধরে অসংখ্য কুকুরের মধ্যে ব্রিডিং হয়েছে, যার ফলে পৃথিবীতে বর্তমানে এত প্রজাতির কুকুরের আবির্ভাব হয়েছে বা উদ্ভব হয়েছে। এছাড়া কিছু কিছু ব্রিড সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, যেমন আজ থেকে 100 বছর আগের একই ব্রিডের কুকুরগুলো বর্তমানে অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে। সো যতই ডিফারেন্সেস বা প্রজাতি থাকুক না কেন, এটা নিঃসন্দেহে বলা যায় যে কুকুরই হচ্ছে মানুষের সবসময়ের সর্বশ্রেষ্ঠ বন্ধু। কুকুর খুব বেশি অনুগত। আপনার বাসায় যদি একটি কুকুর থাকে, তাহলে আপনি অনেক বেশি সেফ এবং সিকিউর থাকতে পারেন। চোর থেকে শুরু করে যে কোনো প্রকার বিভিন্ন জন্তু থেকে আপনি অনেক সেফ থাকবেন। আজকের দিনের এই কিউট এবং সবচেয়ে আদরের পোষা প্রাণীটি ছিল একসময় ন্যাকড়ে, এটা ভাবতেই আসলে খুব বেশি অবাক লাগে এবং খুব বেশি বিস্ময়কর ব্যাপারটা। সো আমার এই ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আই রিয়েলি নিড ইউর সাপোর্ট, এবং আমি এই ধরনের কন্টেন্টগুলো ইভেন্সুয়ালি আরও অনেক তৈরি করব। আমি ভবিষ্যতে কুকুর ডগ কনস্পিরেসি নামের একটা টপিক আছে, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।